আচ্ছা, 76তম বর্ষে পদার্পণ করলো বনগার গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। তাদের এবারের যে চিন্তাভাবনা পরমতর, এই হচ্ছে তাদের থিম। এবং পুরো যে মণ্ডপ সজ্জা, মণ্ডপের যে ভাবনা তিনি দিয়েছেন রাজু দে, এই দাদা করেছেন খুব সুন্দর একটি পুজো মণ্ডপ এবার কিন্তু আবারও আমরা দেখতে চলেছি। এখান থেকে কিছুটা দেখিয়ে দিই, বাকিটা ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, এই যে তাদের প্রাঙ্গণ। এবং এখানে কিন্তু গতবারও আমরা দেখেছিলাম খুব সুন্দর একটি পুজো মণ্ডপ, আর এবার ঠিক একটু অন্য ধাঁচে আরও একটি পুজো মণ্ডপ কিন্তু তারা 2024-এ উপহার দিতে চলেছে। এবং এখানে যে থিমটা রাখা হয়েছে পরমতর, সেই থিমের উপর বেস করে কিন্তু এই পুজো মণ্ডপ। তো চলো ভেতর থেকে একটু দেখাই যে কীভাবে তৈরি হচ্ছে। বাইরের দিকটাতে কিন্তু এইরকমভাবে গোল্ডেন কালার, ব্ল্যাক কালার, এই ধরনের একটা এফেক্ট দেওয়ার চেষ্টা হয়েছে। আর দুই পাশে এখানে কিন্তু কংক্রিটের একদম পার্মানেন্টভাবে রেডি করা হয়েছে এই জায়গাটা। এখানে সম্ভবত জলের কিছু একটা এফেক্ট থাকবে, জল। ওই পাশেও সেম জিনিস রাখা হয়েছে। এবার একটু ভেতরের দিকে ঢুকি যে কি দেখা যায় ভেতরে। এখান থেকে একটু প্রবেশ, বেশ কিছু মডেল এখানে এইভাবে রাখা আছে। চারি সাইডটা দেখো গোল্ডেন কালারের কিন্তু এফেক্ট, উপরটা ভীষণ সুন্দর, উপরটা কিন্তু দেখার মতন। ও এই মডেলগুলো কিন্তু পুরো পূজা মণ্ডপ জুড়ে থাকছে। এখন একটু প্রতিমা অলরেডি চলে এসছে, এখানে প্লাস্টিক দিয়ে কিন্তু মোড়া আছে। এই যে হচ্ছে প্রতিমা, বাবা এটা কিন্তু খুব প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজ আছে, যদি লক্ষ্য করো তোমরা দেখতে পাবে। বন্ধুরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, এই যে প্রদীপগুলো, এই প্রদীপগুলো কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এই সমস্ত প্রদীপ, এই যে হাতির যে সুর বা হাতির মুখ এখানে করা, তার যে সাইডের খোপ খোপ যেগুলো করা আছে ওখানে প্রত্যেকটাতে প্রদীপ রাখা, ওই পাশেও এরকম হাতির মুখ আছে সেখানেও প্রদীপ রাখা আছে। পুরো মণ্ডপ জুড়ে কিন্তু একটা আলোর ভীষণ একটা, মানে আলোর যে খেলা সেটা কিন্তু থাকছে। প্রতিমা অসাধারণ সুন্দর, কৃষ্ণনগর থেকে এসেছে এই প্রতিমা, পুরোটা প্লাস্টিক দিয়ে ঢাকা, কারণ এখন কাজ হচ্ছে, ধুলোবালি লেগে গিয়ে কিন্তু অসুবিধা হয়ে যাবে, কালারগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য। আর উপরের যে কাজ আছে সেই কাজগুলো একটু দেখো বন্ধুরা, অসাধারণ সুন্দর। এই কাজটা কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে, দারুণ লাগছে এই জায়গাগুলো। গোল্ডেন কালার, পুরো গোল্ডেন কালার, লাইট জ্বলছে, তার একটা এফেক্ট তৈরি হচ্ছে আলাদা, অসাধারণ সুন্দর। বন্ধুরা চেষ্টা করলাম গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের যে পুজো মণ্ডপ তার ভেতর থেকে তুলে ধরার, এবং যতটা কাজ আপাতত হয়েছে সবটাই কিন্তু তোমরা দেখতে পেলে এই ব্লগে। কমপ্লিট হয়ে গেলে কিন্তু আরও সুন্দর লাগবে, অবশ্যই বনগাঁয় যদি আসো তবে কিন্তু এই গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব অবশ্যই ভিজিট করো। খুব সুন্দর এবারেও পুজো মণ্ডপ তৈরি হচ্ছে, এবং তাদের যে মেন জিনিস থাকে প্রতিমা কৃষ্ণনগর থেকে আসে, আর দ্বিতীয়ত লাইট, দুর্দান্ত লাইট, সে গোল্ডেন কালারের যে এফেক্ট সবটা কিন্তু এবারও তোমরা দেখতে পাবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম এই ব্লগটি, দেখা হচ্ছে নতুন আরও একটি পুজো মণ্ডপে। ততক্ষণে ভালো থেকো সবাই, সুস্থ থেকো।